আগের ভিডিওতে আমরা জেনেছিলাম বেঁচে থাকার জন্য আমাদের শক্তির কতটা প্রয়োজন। তাপ শক্তির সাহায্যে খাবার রান্না করা থেকে আমাদের জামা কাপড় আয়রন করা সমস্ত কিছু আমরা করে থাকি, কিন্তু তাপ শক্তির পাশাপাশি বিদ্যুৎ শক্তির ব্যবহারও শেষ কয়েকশো বছরে অনেকটাই বেড়ে গেছে। এই বিদ্যুৎ শক্তির ব্যবহার আমাদের সভ্যতার গতিকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই বিদ্যুৎ শক্তি আমরা কোন কোন কাজে ব্যবহার করি। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রথম তড়িৎ আবিষ্কার করেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামের একজন বিজ্ঞানী। যদিও এই ঘটনাকে আবিষ্কার না বলে খুঁজে পাওয়া বলাই ভালো। আমাদের প্রকৃতিতে এই তড়িৎ খুঁজে পান তিনি। কোথায় বলো তো? আকাশে ঝড় বৃষ্টির সময় আমরা যে আলো আর শব্দ দেখি, যেটাকে আমরা বাজ পড়া বলি, সেটাই আসলে তড়িৎ। কিন্তু এই তড়িৎকে আমাদের কাজে লাগানোর চেষ্টায় প্রথম সফল হয়েছিলেন বিজ্ঞানী থমাস এডিসন। কিভাবে? তিনি প্রথম বৈদ্যুতিক বাল্ব বানিয়ে তড়িৎ শক্তিকে ব্যবহার করেছিলেন। ধীরে ধীরে এই তড়িৎ শক্তির ব্যবহার আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। আমাদের বাড়িতে আলো পাখা চালাতে তো তড়িৎ শক্তির ব্যবহার হয়। এছাড়াও বাড়িতে আমাদের চারপাশে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা দেখি, সেগুলো চালাতেও প্রয়োজন হয় তড়িৎ শক্তি। ভেবে দেখো তো, আমরা এরকম কি কি যন্ত্রপাতি দেখতে পাই? ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন, মাইক্রোওয়েভ ওভেন, নানান যন্ত্রপাতি আমরা দেখতে পাই। এগুলোর প্রত্যেকটা চালাতে তড়িৎ বা বিদ্যুতের প্রয়োজন হয়। আমরা গান শোনার জন্য যে স্পিকার বা রেডিও চালাই, কিংবা বাড়িতে যে ইলেকট্রিক কলিং বেল লাগানো থাকে, তাতেও কিন্তু তড়িৎ শক্তির প্রয়োজন হয়। আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছ, অনেকের বাড়িতে জল তোলার জন্য পাম্পের ব্যবহার করা হয়। এই পাম্প চালাতেও প্রয়োজন হয় তড়িৎ শক্তির। তোমরা কি জানো জামা কাপড় কাচার কাজেও তড়িৎ শক্তির সাহায্য নেওয়া হয়? অনেকেই হয়তো জানো ওয়াশিং মেশিন বলে একটা যন্ত্র আছে যেটা নিজে নিজেই জামা কাপড় কাচতে পারে, আর এই যন্ত্র চালাতে লাগে তড়িৎ শক্তি। এ তো গেল আমাদের ঘরে। পড়াশুনোর কাজেও কিন্তু তড়িৎ শক্তিকে কাজে লাগিয়েছি আমরা। কম্পিউটার বা মোবাইলে এই যে তোমরা ভিডিও দেখছো, এই কম্পিউটার চালাতে কিংবা মোবাইলে চার্জ দিতে তড়িতের প্রয়োজন হয়। এছাড়াও উঁচু ক্লাসে কিংবা কলেজে এবং গবেষণার কাজেও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়। তোমরা তো জানো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি ব্যবহার করে থাকি, যদিও ট্রেন বা মেট্রো রেল কিন্তু তড়িতের সাহায্যে চালানো হয়। পেট্রোল বা ডিজেলের গাড়িতে পরিবেশ দূষণ অনেক বেশি হয়, তাই বর্তমানে বিদ্যুতে চলে এরকম গাড়িও আবিষ্কার হয়েছে এবং এই গাড়ির ব্যবহার দিন দিন বাড়ছে। আমাদের চোট লাগলে কিংবা হাড় ভাঙলে ডাক্তারবাবু আমাদের এক্স রে করতে বলে। এই এক্স রের ব্যাপারে আলো অধ্যায় তোমরা জেনেছিলে। এই এক্স রে তৈরি করতে লাগে তড়িৎ শক্তি। এছাড়াও চিকিৎসার কাজে বিভিন্ন যন্ত্রপাতি চালাতে তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। তাহলে তোমরা দেখলে যে আমাদের জীবনে তড়িৎ শক্তির ব্যবহার কতটা ব্যাপকভাবে হয়ে থাকে। এই তড়িৎ শক্তি না থাকলে আমাদের জীবনযাত্রাই হয়তো স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এই বিশাল পরিমাণ তড়িৎ শক্তি আমরা কোথা থেকে পাই সেটা কি তোমরা জানো? সেটার পেছনে রয়েছে আরেকটা গল্প। পরের ভিডিওতে আমি তোমাদের জানাবো সেই ব্যাপারে। চলো তবে পরের ভিডিওতে।